স্ত্রীর প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চান্দামারি কবিরাজপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক। স্ত্রীর মৃত্যুর পর 16 বছর তার কবরের পাশে কাটিয়ে আসছে বেশিরভাগ সময়। শুধু তাই নয়, এই 16 বছর স্ত্রীর মঙ্গল কামনায় নিজেই 94 বার পবিত্র কোরআন খতম দিয়েছেন তিনি। রাজারহাট চান্দামারি সড়কের কবিরাজপাড়া এলে স্ত্রীর রেখা বেগমের কবরের পাশে যে কারোর দেখা মিলবে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এটিএম মোস্তফার। কখনো কোরআন তেলাওয়াত, কখনো চা খেতে খেতে পত্রিকা পড়া, আবার কখনো দাঁড়িয়ে থাকা অবস্থায়। বেশিরভাগ সময় স্ত্রীর কবরের পাশে চেয়ার পেতে সময় কাটান তিনি। ফজর থেকে রাত পর্যন্ত বেশিরভাগ সময় কাটান কবরের পাশে। দৃষ্টির আড়াল করতে চান না স্ত্রীর এই কবরটাকে। কোনোদিন তার সাথে আমার জীবনে কোনো ঝগড়া নেই, কথাবার্তা কাটাকাটি গালাগালি মারামারি ডাঙা নেই, কোনোদিন হয়নি। আমি তাকে যেমন সুন্দর দেখছি মৃত্যুর পর্যন্ত, সেও আমাকে তেমন সুন্দর দেখছে, এবং আমি তার ধর খুব তার ওপর সেবা করতাম। যতটুকু দেখার সুযোগ আমি পাচ্ছি আল্লাহর রহমতে, এবং তার জীবনে আমার মনে হয় আমার হাত দিয়ে তার কষ্ট হয়েছে, এটা আমার জানা নেই।